হ্যালো ফ্রেন্ডস নিউ হ্যারাইজান ইন হোমিওপ্যাথিক চ্যানেলে ইউটিউবের সকল দর্শককে আরেকবার স্বাগত জানাই আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রত্যেক ঋতু পরিবর্তনে আবার খুব শীতকালে গ্রীষ্মকালে বর্ষাকালে প্রত্যেক ঘরে ঘরে দেখতে পাওয়া যায় নানা ধরনের শারীরিক সমস্যা তার মধ্যে সামান্য জ্বর সর্দি কাশি যাকে এক কথায় ডাক্তারবাবুরা বলেন ভাইরাল ফিভার এই রোগের প্রাদুর্ভাব তো খুবই দেখতে পাওয়া যায় এই সময় হয়তো জ্বর শুরু হওয়ার মুহূর্তেই ডাক্তারখানায় যাওয়া সম্ভব হয় না অনেক সময় এরকম হয় তখন হাতের কাছে যদি কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ রাখা যায় সংগ্রহ করে রাখা যায় তাহলে সেগুলো প্রয়োগ করে দু চার দিন চিকিৎসা করাই যেতে পারে এবং তারপরে যদি জ্বর না কমে বাড়তেই থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের সামান্য সর্দি কাশি জ্বর হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার পরে দু তিন দিনের মধ্যেই সেরে যায় এবং রুগী বা বাড়ির লোকজন সুস্থ হয়ে পড়ে তা এখন আমি সেই ধরনেরই কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের নাম তাদের প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি অতি সহজেই আপনি দেখতে পান যে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এই ধরনের সামান্য জ্বর সর্দি কাশি ইত্যাদিতে ব্যবহার হয় সেগুলোর একটা তালিকা আমি দিয়ে দিচ্ছি এবং তার লক্ষণ ও প্রয়োগবিধি আমি জানিয়ে দিচ্ছি প্রথমে যে ওষুধটি আসছে সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম এখানে কি হয় সামান্য জ্বর সর্দি কাশি গলা খুসখুস চোখ জ্বালা ইত্যাদি লক্ষণ থাকে হাঁচি হতে পারে এবং এই লক্ষণ অনুযায়ী যদি আর্সেনিক অ্যালবাম থার্টি তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা আধ ঘন্টা অন্তর রোগের তীব্রতা অনুযায়ী খাওয়ানো হয় তাহলে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই হয়তো একদিন দুদিনের মধ্যেই জ্বরও সেরে যায় সর্দি কাশি সমস্তই সেরে যায় এর পরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে বেলাডোনা বেলাডোনা জ্বরের জন্য খুবই উপকারী ওষুধ এখানে কী হয় জ্বরের মাত্রাটা একটু বেশি থাকে চোখ মুখ লাল হয়ে যায় কাশি হয় মাথায় যন্ত্রণা করে এই অবস্থায় যদি বেলনা থার্টি তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট অন্তর কয়েকবার খাওয়ানো হয় তাহলে দেখা যায় যে জ্বর সর্দি কাশি গায়ে হাতে ব্যথা সবই আস্তে আস্তে কমে যায় এর পরের ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা ব্রায়োনিয়া অ্যালবা জ্বরের জন্য খুবই উপকারী ওষুধ যদি গায়ে হাতে ব্যথা প্রচুর জ্বর মাথা যন্ত্রণা থাকে এবং সঙ্গে যদি বিশ্রাম নেবার একটা প্রবণতা থাকে এবং বিশ্রাম নিলে একটু ভালো লাগে আর জল তেষ্টা প্রচুর থাকে মুখ শুকিয়ে যায় সেক্ষেত্রে ব্রায়ানিয়া অ্যালবা থার্টি তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর কয়েকবার খেলেই দেখা যায় যে এই ধরনের জ্বর সর্দি কাশি খুব অল্প সময়ের মধ্যেই সেরে যাচ্ছে এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো প্যাটোরিয়াম পারফোলিয়েটাম এটি জ্বরের জন্য খুবই উপকারী ওষুধ এখানে কি হয় জ্বর থাকেই তার সঙ্গে প্রচণ্ড গায়ে হাতে ব্যথা হয় মাথায় যন্ত্রণা করে হাড় ভেঙে যাওয়ার মতো যন্ত্রণা হয় সেক্ষেত্রে ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম থার্টি তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা অন্তর দু তিন দিন খাওয়ালেই দেখা যায় যে সব ধরনের জ্বরই ধীরে ধীরে কমতে থাকে এবং সেরে যায় এর যে ওষুধটি সেটি হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়ামে কি হয় জ্বরের সঙ্গে সঙ্গে একটা ঝিমুনি ভাব থাকে মাথা ধরা থাকে সবসময় ঘুম ভাব কিন্তু ঘুম হয় না জল আদেও আদৌ থাকে না এই ক্ষেত্রে জেলসিমিয়াম থার্টি তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা অন্তর দু তিন দিন খাওয়ালেই দেখা যায় সমস্ত রকম জ্বরই ধীরে ধীরে কমে যায় এরপরে যে ওষুধটি আসছে সেটি হচ্ছে ফেরাম ফস ফেরাম ফস বায়োকেমিক আকারে ব্যবহার করা হয় ফেরাম ফস সিক্স এক্স যে কোনো জ্বর যে কোনো জ্বরে এবং প্রাদাহিক অবস্থায় যখন যে কোনো প্রদাহ হয় গায়ে হাতে ব্যথা হয় জ্বর হয় সেক্ষেত্রে ফেরাম ফস অন্যান্য ওষুধের সঙ্গে সঙ্গেও চারটি করে ট্যাবলেট সামান্য গরম জলের সঙ্গে মিশিয়ে দিনে তিন থেকে চারবার খেলে দেখা যায় যে জ্বর মাথা ব্যথা গায়ে হাতে ব্যথা সবই কমে যায় এর পরের ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা এটিও জ্বরের জন্য খুবই উপকারী ওষুধ যেখানে দেখা যায় জ্বরের সঙ্গে সঙ্গে খুব শীত ভাব থাকে এবং সঙ্গে একটু পেটে গ্যাস অম্বল পেটের কোনো সমস্যা ইত্যাদি থাকে তখন নাগস ভূমিকা থার্টি তিন চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে এক ঘন্টা ৪৫ মিনিট অন্তর কয়েকবার খেলেই দেখা যায় যে জ্বর সর্দি কাশি এই সমস্ত ধীরে ধীরে কমতে থাকে এখন এই যে ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলো আপনাকে প্রত্যেকটি টেন এম কিংবা ফিফটিন এমএল লিকুইড কোনো ভালো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে সংগ্রহ করে রাখতে হবে এবং প্রয়োজন মতো ব্যবহার করতে হবে বারবার যদি ওষুধ ব্যবহার করতে হয় তাহলে তার জন্য একটু বেশি পরিমাণে ওষুধ তৈরি করে রাখতে হবে তার জন্য একটা পরিষ্কার কাঁচের বোতল কিংবা প্লাস্টিকের বোতলের মধ্যে আড়াইশো মিলিলিটার পরিশ্রুত জল যেমন ফিল্টার করা জল নিয়ে তার মধ্যে ওষুধের কুড়ি ফোঁটা মিশিয়ে বোতলটিকে সামান্য ঝাঁকিয়ে নিতে হবে এতেই ওষুধ তৈরি হয়ে গেলে এরপর এই ওষুধেরই তিন চার ঢাকনা করে প্রতি মাত্রায় খেতে হবে এবং এক ঘন্টা হোক দু ঘন্টা হোক ঘন ঘন খাওয়া যাবে এইভাবেই ওষুধ খেতে থাকলে দেখা যায় যে যে কোনো সাধারণ জ্বর সর্দি কাশি এগুলো ধীরে ধীরে কমে যায় আর যদি দেখা যায় যে তিন চার দিন জ্বর না কমে ধীরে ধীরে বাড়ছে তখন কিন্তু বাড়িতে ফেলে না রেখে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা বাড়িতে কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ রেখে কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রাথমিকভাবে সামাল দিতে পারি আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের সামান্য হলেও উপকারে আসবে পুরো ভিডিও ভালোভাবে দেখবেন এবং এই ওষুধগুলো সংগ্রহ করে রাখবেন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার